করোনা অতিমারী যেমন হাসি কেড়ে নিয়েছে কোটি কোটি মানুষের, তেমনই একটা সময় স্তব্ধ করে দিয়েছিল সিনেমার অঙ্গন। কিন্তু করোনার গ্রাফ খানিক নামতেই ফের পুরনো ছন্দে তিলোত্তমার ছবিঘর। আবারও সিনেমা হল সেজে উঠছে ছবির পোস্টারে, টিকিটের লাইনে মানুষের ভিড়, ছবি দেখার জন্য হুড়োহুড়ি। এই ছবি তো আমাদের চেনা। কোভিড আতঙ্ক ভুলে মানুষ হলমুখী হচ্ছেন, পছন্দের ছবি প্রিয় তারকাদের বড় পর্দায় দেখার জন্য উচ্ছ্বসিত মানুষ ভিড় জমাচ্ছেন ছবিঘরে। সঙ্গে মাস্ক আর স্যানিটাইজার নিয়ে 8 থেকে 80-এর লম্বা লাইন শহরের বেশিরভাগ সিঙ্গেল থিয়েটার এবং মাল্টিপ্লেক্সগুলিতে। কোভিডের ভয় এখন আপাতত নেই, যদিও মাস্ক পরি তাও বেরোলে না এখন ভয় করে না, কারণ এখন কোভিড হলে ওই দুদিন থাকে, কিছু হয় না, বোঝাও যায় না, একটু সর্দি কাশি সবাইকে যা দেখছি। কিছু মাস পরে এসেছি আর এখন অনেক কমেছে আগের থেকে, আর আমি লক্ষ্মী ছেলে দেখতে এসেছি। একটা সময় ছুটির দিন মানেই দুপুরে মাংস ভাত খেয়ে পরিবার কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ছবি দেখার হিড়িক পড়ত, নাইট শো যেত হাউসফুল। এখন সেই অভ্যেস বদলালেও বদলায়নি আবেগ। যতই ওটিটি প্ল্যাটফর্ম থাকুক না কেন, লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে পপকর্নের বাকেট হাতে ছবিঘরে সিনেমা দেখার যে আলাদাই মজা। হলে তো একটা আলাদা ইমেজ থাকে সিনেমা দেখার, তো সেটা প্রেফার করি, বাট হ্যাঁ আবার যদি সেরকম ভাবে ছড়ায় তো বাড়িতে বসে অগত্যা দেখতে হবে আমাদের। হলে এসে যেটা এনজয় করি সেটা বাড়িতে পারি। এই মুহূর্তে বেশ কয়েকটি বাংলা ছবি নিয়ে উৎসাহিত দর্শকদের ভিড় জমছে থিয়েটারে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের লক্ষ্মী ছেলে, অমর চৌধুরীর প্রিয় চিনার পাতা ইতি সেগুন, সুমন মৈত্র সীমান্ত নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। অন্যদিকে আবার রাজ চক্রবর্তীর ধর্মযুদ্ধ এবং ইন্দ্রদীপ দাশগুপ্তর বিসমিল্লা নিয়ে চলছে বয়কট বিতর্ক। এসব পেরিয়ে সিনে প্রেমীদের ভিড় দেখলাম দক্ষিণ কলকাতার নবীনা সিনেমা হলে। সিনেমা যে বড় পর্দাতেই মানায় তা আরও একবার প্রমাণ করলেন তিলোত্তমাবাসী। পুজোয় মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব অভিনীত কাছের মানুষ, পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ও শুভশ্রী সোহম অভিনীত বৌদি ক্যান্টিন এবং আবির চট্টোপাধ্যায়, ঈশার সাহা, অর্জুন চক্রবর্তীর ছবি কর্ণসুবর্ণের গুপ্তধন। তাই পুজোয় যে ছবিঘর আবার হাসবে তা কিন্তু বলাই যায়। পারমিতা আচার্য, সময় সংবাদ, কলকাতা।